দর্শকবৃন্দ, আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম। বিগত ভিডিওতে আমি একটা ইন্টারভেনশন দেখিয়েছিলাম, আজকে আমি বাত অথবা আর্থ্রাইটিস নিয়ে আমি একটু আলোকপাত করতে চাই। বাত বা আর্থ্রাইটিস বলতে জয়েন্ট ব্যথা এবং ফুলে যাওয়া, এটাকে আমরা এক কথায় আর্থ্রাইটিস বলি। তো আমাদের শরীরের বিভিন্ন জায়গায় আর্থ্রাইটিস হয়। আজকে আমি হাঁটুর ব্যথা বা হাঁটুর আর্থ্রাইটিস নিয়ে আমি আলোচনা করব। হাঁটুতে অনেকগুলা আর্থ্রাইটিস হয়। আমি আজকে কমন একটা আর্থ্রাইটিস আলোচনা করব, সেটা হচ্ছে বার্ধক্যজনিত যে কারণে আর্থ্রাইটিস বা বাত হয়ে থাকে। একটা বাত আছে যেটা আমরাকে অস্টিও আর্থ্রাইটিস বলি, সেটা হচ্ছে বয়সের কারণে এটা হয়ে থাকে। সেটা হচ্ছে যে আমাদের দুটা হাড়ের মাঝখানে একটা নরম হাড় থাকে, যেটাকে আমরা কার্টিলেজ বলি। তো বয়স হলে বিভিন্ন এনজাইমের কারণে এই নরম হাড়টা বা কার্টিলেজটা ক্ষয় হয়ে যায় বা ডিস্ট্রাকশন হয়ে যায়। তখন দুটা হাড়, উপরে হাড় নিচের হাড় যখন ঘর্ষণ হয়, বিশেষ করে হাঁটার সময়, নিচে নামাজ পড়ার সময়, তখন এই ওখানে ব্যথার উপক্রম হয়। তো সুতরাং এটাকে আমরা অস্টিও আর্থ্রাইটিস বলতেছি, অথবা বার্ধক্যজনিত পরিবর্তন বলা যায় এটা। তো এটার চিকিৎসা হচ্ছে যে আসলে এটা ওষুধ দিয়ে কখনো এই রোগ কখনো ঠিক করা যাবে না, এটা ভালো করা যাবে না। আমরা এটাকে ম্যানেজ করতে পারি, ব্যথাটা কমাইতে পারি বিভিন্নভাবে, রোগীর উপদেশ দিয়ে, বিভিন্ন ব্যায়ামের মাধ্যমে। এটা একটা চিকিৎসা, অথবা ফিজিওথেরাপি দিয়ে আমরা পেইনটা রিলিভ করি। ভবিষ্যতে না হওয়ার জন্য কিছু আমরা ইনস্ট্রাকশন দিই যে হাঁটুর এই উপদেশগুলো মেনে চলবেন, ব্যায়ামটা করবেন, হাঁটার সময় একটা হাঁটুর একটা সাপোর্ট পরে হাঁটবেন, তাহলে রোগীরা ভালো থাকবে। সেকেন্ড একটা চিকিৎসা এখনও হচ্ছে, এটা আসলে এটা গবেষণা চালিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমরা রোগীর রক্ত থেকে রক্তের একটা অংশ আলাদা করে, যেটাকে প্লেটেলেট বলি, প্লেটেল এবং প্লাজমাকে আমরা আলাদা করে আমরা জয়েন্টে দিই। সেটা কী করে, ওখানে প্লেটেলে কিছু গ্রোথ ফ্যাক্টর থাকে, ওই গ্রোথ ফ্যাক্টরটা কী করে, কার্টিলেজ যে ডিস্ট্রাকশন হয়ে গেছে ওটাকে ক্ষয়পূরণ করে। তবে এটা 50% কাজ করে, 50% কাজ করে না এটা। তো এটাও বিভিন্ন উন্নত দেশে এই চিকিৎসা পদ্ধতি চালু আছে। আমরাও চিরাঙে, আমরা ফিজিক্যাল মেডিসিন, আমরা এই পিআরপি থেরাপিটা আমরা দিচ্ছি। এটা থার্ড হচ্ছে যে যখন একদম জয়েন্টের স্পেসটা কমে যাবে, দুইটা হাড়, উপরে হাড় নিচের হাড় যখন একদম লেগে যাবে, তখন আমরা একটা অপারেশন করি। মাঝখানে একটা স্টিল দিয়ে আমরা অপারেশন করি, যেটাকে আমরা আর্থ্রোপ্লাস্টি বলে অথবা জয়েন্ট রিপ্লেসমেন্ট বলি এটা। তো সেটা হচ্ছে লাস্ট স্টেজ। যদি আমরা প্রথম যে দাপটা আছে, যেটা ফিজিওথেরাপি অ্যাডভাইস দিয়ে যদি আমরা রোগীকে যদি ভালোভাবে কনভিন্স করতে পারে, তাহলে অপারেশন লাগে না। তো এটাই হচ্ছে মানে আজকে আমি আলোকপাত করলাম, এটা কমন একটা বাত, যেটা বার্ধক্যজনিত বাত, যেটাকে অস্টিও আর্থ্রাইটিস বলি। পরবর্তী এপিসোডে আমি আরও আর্থ্রাইটিস নিয়ে আমি আলোকপাত করবো। আজকের জন্য এখানে শেষ করলাম। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, মাস্ক পরুন। ধন্যবাদ।